বা ইঞ্জিনিয়ার এই মেশিনটার টোটাল মেন ছটা পার্ট আছে তো সেই ছটা পার্টের মধ্যে এক নম্বরেই আছে এটা হচ্ছে হেড স্টক এটা হচ্ছে টেল স্টক এটা হচ্ছে বেড এটাকে বলা হয় পুরো ক্যারেজ এটা লিড স্ক্রু এটা পুরো এইচ শেপের একটা লোহার স্যাডেলের ওপর বসে আছে সেখানে এটাকে বলা হয় হচ্ছে ক্রস লাইট এবং এটাকে বলা হয় কম্পাউন্ড স্লাইড এটাকে বলা হয় টুল পোস্ট যেখানে টুল লাগিয়ে আমরা আমাদের কাজটা যে পুরো এটাকে বলা হয় ট্রাম্বুলার গিয়ার এটার মোট তিনটি পার্ট আছে ওপরেরটাকে বলা হয় ফরওয়ার্ড মাঝখানটাকে বলা হয় নিউট্রাল এবং লাস্টেরটাকে বলা হয় ব্যাকওয়ার্ড তো যখন আমরা ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড করতে করি তখন এই এন্ড গিয়ারে পাওয়ার আসে এন্ড গিয়ার মুভ করে যার ফলে হয় যার ফলে এই লিড স্ক্রু এবং ফিড রডটা দিয়ে আমরা কাজ করতে পারি হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার এটা হচ্ছে ইউনিভার্সাল ইনস্ট্রুমেন্ট এটা দিয়ে আমরা তিনটা জিনিস মাপতে পারি তার এক হচ্ছে আউটসাইড আর দ্বিতীয় হচ্ছে ইনসাইড আর তৃতীয় হচ্ছে ডেপ তার জন্য এটাকে ইউনিভার্সাল ইনস্ট্রুমেন্ট বলা হয় এটা হচ্ছে 8 ইঞ্চি ভার্নিয়ার ক্যালিপার ডিসকাউন্ট হচ্ছে 0.02 মানে ন্যূনতম মাপ হচ্ছে আইটিআইতে টান্ডার ট্রেডে ভর্তি হলে তারা তোমরা নিশ্চয়ই কেন তোমরা টান্ডার ট্রেডে এটা তোমরা একটু ডিটেলিংটা করো প্রথমত এই আইটিআই ট্রেডটা টান্ডার ট্রেড 2 বছরের কোর্স আর এটা এনসিবিটি আর এখানে টান্ডার ট্রেডের একটা বিশেষ কোর্স আছে যেটা সিএনসি এইটা যদি কমপ্লিট করতে পারি আমরা এটার প্রচুর বেনিফিট আছে আর ভারতবর্ষ ছাড়াও ভারতবর্ষের মধ্যে বিদেশে প্রচুর জব আছে এটা তো তার মধ্যে রেলের ভ্যাকেন্সি আছে তার মধ্যে হচ্ছে লোকো পাইলট আর বিভিন্ন অডিয়েন্স ফ্যাক্টরি এবং গান ফ্যাক্টরি এখানেও প্রচুর ভ্যাকেন্সি আছে টান্নার ট্রেডের এই জন্য আমরা এই ট্রেডটা চুজ করেছি।